নমস্কার বন্ধুরা, রমার রান্নাঘরে সকলকে স্বাগত। আজকে দেখুন, আমি একটা পালং শাক ভাজা করব, শাক ভাজা দেখাচ্ছি। তা সেটা আমি পালং শাক নিয়েছি, দেখুন পালং শাকটা আমি কুচি কুচি করে কেটে একটু জলে ভাপ দিয়ে সেদ্ধ করে রেখেছি। এইবার আমি কড়াতে একটু তেল দিচ্ছি। অনেকে অনেক রকম ভাবে খান, বেগুন দিয়ে করেন, এ করেন, কিন্তু আমি আজকে যেটা একদম সাধারণ সিম্পল ভাবে দেখাচ্ছি, এর মধ্যে কোনো কিছুই দিচ্ছি না, শুধু সিম্পল ভাবে এটা আমি ভাজা করছি। আপনারা এইভাবে করুন, করে দেখুন, খুব সুন্দর খেতে লাগে। কড়াতে আমি একটু তেল দিয়েছি, এইবারে আমি একটু পাঁচ ফোড়ন দিলাম। একদম সিম্পল ঘরোয়া ভাবে এবার আমি শাকটা দিয়ে দিচ্ছি। শেয়ার করবেন। আর তাহলে এই পর্যন্ত, নমস্কার।